Hey, hello friends. Assalamualaikum. Time to time, আসলে অনেক সময় অনেক জায়গা থেকে আমার জন্য gift আসে, but কিছু কিছু gift আসে আসলে অনেক কিছু কিছু gift যেগুলো আসলে অনেক special. আমি আসলে কিছু কিছু জিনিস খুব পছন্দ করি. তার মধ্যে যেমন mock, ঠিক আছে? তো তারপর ডায়রি আমার খুব ফেভারিট. এই জিনিসটা আমার দেবর ও বাজারে আছে, ও আমাকে দেয়, এবং বিভিন্ন যে জায়গাগুলোর সাথে আমরা জড়িত আছি, যেমন ব্যাংকিং সাইড বা আদার যে অফিসিয়াল যে ব্যাপারগুলো থাকে, তো তারা কিন্তু আমার জন্য একটা একটা ডায়রি পাঠায়. সিটি ব্যাংকের হচ্ছে মীর হোসেন ভাইয়া এবার আমাকে খুব সুন্দর একটা ডায়রি দিয়েছিল. তো আজকে যে গিফটটা পাঠাইছে ব্র্যাক ব্যাংক থেকে, সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি. আবার অনেকে এটা ভাবতে পারে যে ছোটখাটো কিছু পাঠাইলে কেন আমাদের সাথে শেয়ার করতে হবে. আসলে আমি কিন্তু আপনাদেরকে আমার পরিবারের একটা অংশ মনে করি, তো যে যে জিনিসগুলোতে আমার আনন্দ কাজ করে সেই জিনিসগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি. আপনাদের মাঝেও আমি আমার নিজের যে আনন্দটা আছে সেটা ছড়িয়ে দিতে চাই. ওকে, রামাদানুল কারিম মোবারক. রামাদান উপলক্ষে ব্র্যাক ব্যাংক থেকে একটা প্যাকেট পাঠাইছে সাবিত ভাই. দেখি কি পাঠাইছে, আমি বুঝতেছি না. প্যাকেটটা অনেক সুন্দর লাগতেছে. দেখি, ওয়াও, খুব সুন্দর একটা মগ পাঠিয়েছে. থ্যাংক ইউ সাবিত ভাই, থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ ভেরি মাচ. আর এখানে কি দিয়েছে একটু দেখি. এটা ওনার ডায়েরি হবে, ডায়েরি টাইপের কিছু হবে. ও মা, এটা তো ডায়েরি না, এটা কিন্তু খেজুর. অনেক সুন্দর দেখছো খেজুরগুলা কি সুন্দর. একটা খাই বিসমিল্লা বলে, অনেক সুন্দর করে ইয়া করছে. বিসমিল্লা, এক্সিলেন্ট. থ্যাংক ইউ ভেরি মাচ অভিজিৎ দা, থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত ভাইয়া, এত সুন্দর গিফট পাঠানোর জন্য. আর জিসি ব্রাঞ্চকে অনেক ধন্যবাদ. ঠিক আছে, ব্র্যাক ব্যাংকের সাথে আজকে আমরা প্রায় 15-16 বছর. অনেক ধন্যবাদ. বরাবরই ব্র্যাক ব্যাংক হচ্ছে বেস্ট আমার কাছে. বরাবরই ব্র্যাক ব্যাংক বেস্ট আমার কাছে, এই গিফটের জন্য না, কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রত্যেকটা যারা যারা ওখানে আছে, দায়িত্বে আছে, সবাই খুবই ভালো. আমি বিভিন্ন মিটিংয়েও আমি জয়েন করেছি. আজকে খুব মিস করতেছি কায়েস ভাইকে, অলকাপুকে. ঠিক আছে, কায়েস ভাইকে তো সবসময় মিস করি, অলকাপুকেও সবসময় মিস করি, কারণ ব্রাঞ্চ হয়তো বা চেঞ্জ হয় টাইম টু টাইম, ম্যানেজার চেঞ্জ হয় বা যেটাই হোক, বাট তাদের আন্তরিকতা, ভালোবাসা এবং ফ্যামিলিয়ার যে আচরণগুলা, এগুলো আসলে ভোলার মতো না. অনেক মিস করতেছি অলকাপু এবং কায়েস ভাই. জানি না আমার এই ভিডিওটা তারা দেখবে কি না, যদি দেখে তাহলে আমার এটা পৌঁছে যাবে তাদের কাছে. আরও আছে যেমন মামুন ভাই, তারপর মাইমুন ভাই. ঠিক আছে, এই মুহূর্তে সবার নাম মনে পড়তেছে না, যাদের নাম মনে পড়তেছে না তাদেরকেও আমি মনে মনে অনেক মিস করতেছি. তো ভিডিওটা দেখে মন খারাপ করার কিছুই নাই. যারা বেশি বেশি আমার কিপ ইন টাচে আছে তাদের কথাই আমি বলছি. ঠিক আছে, তো যারা মানে কিপ ইন টাচে নাই, তারা এখন থেকে এই ভিডিওটা দেখার পর আশা করি কিপ ইন টাচে চলে আসবে. থ্যাংক ইউ ভেরি মাচ.